হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি বিরিয়ানির রেসিপি। মানে অনেক দিন ধরেই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, বেশ কিছুদিন আগে খেয়েওছি, তবুও মনে হচ্ছিলো একটু বিরিয়ানি খাই, বাট ঘরে তো চিকেন ছিল না, তাই চিকেনের জায়গায় দিয়েছি এখানে আমি বড় বড় কেটে রাখা 4 টুকরো ফুলকপি। যেহেতু আমি এটা একা খাবো, তাই আমি আমার একার মতনই বানাচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। সবার আগে ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নুন সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অন্যদিকে ডিমটাও সিদ্ধ করে নিলাম। এবার এই ফুলকপিটাকে মাখিয়ে রেখে দিতে হবে। সবার আগে দিয়ে দিলাম সামান্য নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এই ভাজা মশলাটা। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আর এই মশলার রেসিপিটাও আমি ছেড়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো আমার শর্ট ভিডিওতে গিয়ে। তো যাই হোক, মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, 2 চামচ মতো মশলা দিয়েছি। তো আমি বেশি মশলা খেতে পছন্দ করি, তাই বেশি দিলাম, তোমরা তোমাদের মতো দিতে পারো। আর এখানে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এবার এর উপর দিয়ে দিতে হবে কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা, আর দিয়ে দিতে হবে বেটে রাখা আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে টক দই পরিমাণ মতো। এই সব রান্নাগুলোতে একটু মশলাটা বেশিই দিতে হয়, মশলা তেল এগুলো বেশি দিয়ে রসিয়ে কষিয়ে না খেলে ভালো লাগে না। হ্যাঁ, হেলদি ওয়েতে বানানো যায় ঠিকই, কিন্তু আমি আবার একটু আনহেলদি তারপরে মশলাদার খাবার খেতেই পছন্দ করি। যাই হোক, এটা খুব একটা আনহেলদি নয়। তো যাই হোক, এখানে সব কিছু আমি মাখিয়ে রেখে দিলাম। এবার একটা আলাদা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা হালকা গরম হতে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, কিছু পুদিনা পাতা। তো পুদিনা পাতা দিয়ে আগের দিন বিরিয়ানি খেয়ে দেখলাম বেশ ভালো টেস্ট হয়েছিল, তো সেই কারণে আজকেও দিয়ে দিলাম, ঘরে যেহেতু ছিল। আর এখানে কিছুটা বিরিয়ানির চাল প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এখানে চালটাকেও সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য নুন, আর দিয়ে দিতে হবে সামান্য সাদা তেল, যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এবার আমরা বেরেস্তা ভেজেছিলাম যেই তেলটাতে কড়াইয়ে, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘরে তৈরি করা ঘি। আমি কিন্তু নর্মালি আগে ঘি খেতাম না, কিন্তু এখন যবে থেকে ঘরে তৈরি করতে শিখেছি দেখলাম খুব একটা বাজে স্মেল আসে না, তো সেই কারণে আমি খাই। তো ঘিটা দিয়ে দিলাম 1 চামচ, আর যতটা তেল ছিল। এই রান্নাগুলো একটু বেশি মানে তেল দিয়ে কষিয়ে কষিয়েই আমি করতে পছন্দ করি, তোমরা তোমাদের পরিমাণ মতন তেল কম বেশি দিতেই পারো। তো যাই হোক, তেল ঘি এর মধ্যে মাখিয়ে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা কষিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে, যেহেতু এটাতে আমরা কোনো রকম জল ব্যবহার করব না। আর আগের দিন বিরিয়ানি বানিয়েছিলাম একসাথে চাল দিয়ে জল ঢেলে দিয়ে, সেটা খেতেও অসাধারণ হয়েছিল। আর আজকে বানাবো একটু অন্যরকম, তো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, কারণ আগে কিছুটা নুন দিয়েছি কিন্তু এখন আলুগুলো দিয়েছি বলে যাতে আলুতেও ভালো করে নুন ঢুকে যায়, তাই কিছুটা নুন দিয়ে নেড়ে চেড়ে হালকা কষিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তোমরা চাইলে এইখানে হালকা সিদ্ধ করা আলুও দিতে পারো, তাহলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যাই হোক, ওটা ঢাকা দেওয়া থাক। এদিকে দেখো আমার চাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু পুরো চাল সিদ্ধ করলে হবে না, 80-90% সিদ্ধ করলেই যথেষ্ট। যখন দেখবে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ফ্যানটা ছড়িয়ে একটা থালার উপর বা বড় গামলার উপর ভাতটাকে ছড়িয়ে রেখে দিতে পারো, তাতে ভাতটা তাড়াতাড়ি ঝুরঝুরে হয়ে যায়। আর এখানে দেখো আমার ফুলকপি আলু মশলা কষানো হয়ে গেছে। এবার আলু ফুলকপি দুটোই 90% সিদ্ধ হয়ে গেছে, আর চালও ওদিকে 90% সিদ্ধ হয়ে গেছে। এবার বাদ বাকি কাজ করতে হবে এখন। এবার দিয়ে দিতে হবে চালগুলো, দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে রয়েছে চালগুলো, যেহেতু এতে আমি একটু তেল দিয়েছিলাম সেই কারণেই চালটা এতটা ঝুরঝুরে রয়েছে। আর তাছাড়া ঠিক টাইম মতো নামালে চালটা ভালোভাবেই ফুটে গেলে আর ঝুরঝুরেই থাকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, কারণ আমি বলেইছিলাম আমি একা খাবো, আর কেউ খাবে না, তো সেই কারণে এখানে আমি দিয়ে দিলাম চালটা। দিয়ে এবার দুটোকে আলতো হাতে মিক্স করতে হবে, তার আগে আমি এখানে ডিমটাকেও দিয়ে দিলাম। আর ডিমটা সিদ্ধ করার পর ডিমের গায়ে ছোটো ছোটো চিড়ে চিড়ে দিয়েছি, যাতে এর ভিতরেও মশলা নুন ভালো করে ঢুকে যায়। তো আগের দিনের বিরিয়ানিতে ডিম ইউজ করা হয়নি, কিন্তু আজকে ভাবলাম নিরামিষ যখন মানে নিরামিষ বলতে মাংস যখন দেওয়া হয়নি, তো ডিমটা দিই। তো এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সবটাকে, কিন্তু আমি জোরে জোরে নাড়াচ্ছি না, দেখতে পাচ্ছ নিচ থেকে তুলে উপরের দিকে আনছি, মানে ঝুরঝুরে যাতে থাকে। আর মানে আস্তে আস্তে ভালোভাবে করতে হবে এই জায়গাটাতে, নাহলে চাল ভেঙে যাবে। আর যখন মিক্স করা কমপ্লিট হয়ে যাবে, উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে ঢাকা দিয়ে 6-7 মিনিট রেখে দিতে হবে। এবার তোমরা যদি ভাবো তাহলে তো লেগে যাবে, লাগবে না, কারণ কড়াইটা আমাদের মোটা, আর এখানে আমরা বেশ ভালো পরিমাণ তেল ইউজ করেছি, ঘি ইউজ করেছি, তো লেগে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি তোমাদেরকে খুলেই দেখাচ্ছি যে 6-7 মিনিটের পর এটা লেগে গেছে কিনা।
তো দেখো এখানে আমি তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি যে পুরো ঝুরঝুরে আছে, এমনকি কড়াইতে কোথাও লেগে যায়নি বা পোড়া লাগেনি। তো যাই হোক, এখানে আমি আমার বিরিয়ানি নামিয়ে নিয়েছি, ফুলকপির বিরিয়ানি। আর এটা খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো, মনেই হচ্ছিল না যে এটা ফুলকপি দিয়ে বানানো। এর মধ্যে সয়াবিন, তারপরে আরও নানান রকমের জিনিসপত্র ইউজ করা যায়, যেমন পনির। কিন্তু আমি ফুলকপির বাড়িতে ছিল, ফুলকপিটা দিয়েই করলাম। খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখো, সবসময় যে চিকেনই খেতে হবে তার কোনো মানে নেই। তো ফুলকপির সিজনেও তোমরা এটা বানাতে পারো। আমি অফ সিজনেই বানালাম আমাদের ঘরে, যেহেতু ফুলকপিটা ছিল, সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর খেতে এতটা টেস্টি আর এতটা জুসি হয়েছিল, মানে আমার আবার এরকম মশলা মশলা খেতেই ভালো লাগে, ওই একদম শুকনো শুকনো ভালো লাগে না। তো আমি এভাবেই বাড়িতে বানাই আর আমার খুব ভালো লাগে এভাবে খেতে। আগে আমার বিরিয়ানিও পছন্দ ছিল না, কিন্তু এভাবে তৈরি করার পর, তবে থেকে আমি এই রেসিপিগুলো বানানো শিখেছি, এভাবে বিরিয়ানি করা আর কি। আমার তবে থেকে বিরিয়ানিও বেশ ভালোই লাগে। এভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানানো খুবই ইজি, একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।